অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় সাপ্তাহিক রাশিফলের ভিডিও এটি এগারোই জানুয়ারি টু সতেরোই জানুয়ারি তুলা টু মিন রাশি কী ঘটতে চলেছে একটি অগ্রিম পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ আগামী সপ্তাহে কোন কোন দিকে আপনাদের শুভ এবং কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও এবং এই ভিডিওটিতে আপনারা জানতে পারেন আগামী সপ্তাহে কি সম্ভাবনা হতে চলেছে তুলা রাশি টু মিন রাশির তো শুরু করা যাক এগারোই জানুয়ারি টু সতেরোই জানুয়ারি কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিবেন উচিত মনে করেন অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটি সম্পূর্ণরূপে পেট সার্ভিস ফ্রি সার্ভিস নয় তো আরম্ভ করা যাক সাপ্তাহিক রাশিফলের ভিডিও কি সম্ভাবনা আগামী সপ্তাহে তুলা রাশির ক্ষেত্রে বলি আপনাদের ক্ষেত্রে শরীরগত দিকটা কিন্তু ভালো থাকবে হেলথ নিয়ে তেমন সমস্যা কিন্তু থাকছে না পারিবারিক আপনাদের নির্দেশ করছে এবং আপনাদের ক্ষেত্রে এম সপ্তাহে ছোটখাটো চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা থাকছে অর্থাৎ পায়ে বা কোনো ছোটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে গাড়ি বাহন চালানোর থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন লেনদেনের ব্যাপারে কোনো প্রপার্টি কেনার ব্যাপারে অবশ্যই এ সপ্তাহে সাবধানতা অবলম্বন করুন এবং আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য দিকটা ভালো কর্মের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ থাকবে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু এ মাস এ সপ্তাহটা হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না এবার আসি বৃশ্বিক রাশি বিশ্বিক রাশিতে আপনাদের প্রথমেই আমি বলি আপনাদের মন মানসিকতা মানসিক টেনশান উদ্বেগ বৃদ্ধি করবে অর্থাৎ আপনাদের টেনশনের মাত্রা কিন্তু বাড়বে বিশ্বিক রাশি এবং আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট এ সপ্তাহে ভালো অর্থ নিয়ে তেমন সমস্যা কিন্তু থাকছে না ছোট ভাইদের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর কর্মর জায়গাটা ওভারঅল কিন্তু ভালো কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আকস্মিক ধন জায়গাটা কিন্তু নির্দেশ করছে দাম্পত্য সুখের জায়গা থাকছে এবং প্রেমের জায়গাটাতে কিন্তু আপনাদের ভালো অর্থাৎ প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু যথেষ্ট এ সপ্তাহে ভালো ফল নির্দেশ করবে আপনি যদি হন বিশ্বিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে আপনি যদি বিশ্বিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু ব্যবসাতে হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শুভ সংবাদ আসা এবং কোনো ভালো খবর আসার কিন্তু সম্ভাবনা থাকছে এই এবার আসি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো অর্থ নিয়ে তেমন কিন্তু সমস্যা আসবে না শরীরগত দিক নিয়ে আপনাদেরকে ভোগাবে সন্তানের জায়গাটা আপনাদের শুভ সন্তানের দিকটা শুভ পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে কিন্তু আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা থাকছে গাড়ি বা বাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন এবং প্রপার্টি কেনা বেচার ব্যাপারে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং টাকা ধার দেওয়ার ব্যাপারে লোন দেওয়ার ব্যাপারে বা কাউকে টাকা অর্থ অর্থধার এই ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন কারণ টাকা আপনাদের আটকে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আপনি যদি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং আপনাদের ব্যবসার দিকটাতে যথেষ্ট ভালো আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু থাকছে আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনি যদি মকর রাশি মানুষ হন আপনাদের শরীরগত দিকটা মধ্যম ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা কোল্ড কাপের সমস্যা কিন্তু থাকবে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কোল্ড কাপের সমস্যা কিন্তু থাকছে লাভ সফলতা সাকসেস জায়গা থাকছে কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশান এবং কোনো জিনিসকে নিয়ে খুব চিন্তার ব্যাপার হওয়ার জায়গা কিন্তু থাকছে আপনাদের ক্ষেত্রে বিয়ের ব্যাপারে কিন্তু কানেকশান থাক আসবে অর্থাৎ শুভ বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ভালো প্রেমের জায়গাটাতে আপনারা সফলতা কিন্তু পাবেন আর্থিক স্থিতির জায়গা কিন্তু ভালো কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রে উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো এবং প্রাপ্তির জায়গাটা হঠাৎ আকর্ষিক প্রাপ্তির জায়গাটা কিন্তু থাকছে আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শুভ সংবাদ আসবে অর্থাৎ কিছু খুশির খবর কিন্তু আপনারা পেতে চলেছেন এই সপ্তাহে মকর রাশি সম্পত্তিগত দিকটা কিন্তু আপনাদের বিশেষগতভাবে ভালো দিক নির্দেশ করছে কুম্ভ রাশি কুম্ভ রাশির শরীরগত দিক কিন্তু ভালো থাকছে শরীরগত দিক আপনাদের ভালো ভাগ্যের সাপোর্ট পাবেন কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু মানসিক টেনশনের জায়গা আপনাদের তৈরি করছে ব্যয় কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে হবে খরচার জায়গাটা বিদেশ থেকে অর্থ আসার জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে আপনি যদি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা সন্তানের শরীরগত দিকটা কিন্তু আপনাদের ভালো এবং আপনার মায়ের শরীরগত জায়গাটা কিন্তু একটু হলেও সমস্যা থাকছে কিছু শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে পেটের সমস্যা কোল্ডেন কাপের সমস্যা ঠান্ডার ধাত লেগে যাওয়ার সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার কিন্তু ধাঁত এ সপ্তাহে থাকছে অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং বাহন চালানোর ক্ষেত্রে বিশেষ করে সাবধানে বাহন গাড়ি বা যারা বাইক চালাচ্ছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করেন গাড়ির ব্যাপারে এবং টাকা যেগুলো টাকা ডুবে আছে সে টাকা পুনরুদ্ধার হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে আপনি যদি মিন মানুষ হন আপনার ক্ষেত্রে কেমন যেতে পারে আপনার ক্ষেত্রে কিন্তু মানসিক টেনশানের জায়গা কিন্তু থাকছে মানসিক টেনশান উদ্বেগের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে কিন্তু ভাগ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সাপোর্ট কিন্তু দিবে না যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের পায়ের সমস্যা কিন্তু ভোগাবে এই সপ্তাহে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ লাভ সফলতার জায়গা আপনাদের থাকবে আপনাদের ব্যবসার দিকটা কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হবে অর্থাৎ যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কোল্ড কাপের সমস্যা ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আপনাদের ভোগাবে অর্থ লেনদেনের ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করুন কারণ কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়া বা ব্যবসাতে টাকা ইনভেস্টমেন্ট করে সেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে লস চলে আসা সে জায়গাটা থাকছে শুভ বিবাহের যোগ আপনাদের সম্ভাবনা কিন্তু থাকছে কিছু সুখবর আপনাদের কিন্তু এই সপ্তাহে অপেক্ষা করবে আপনি যদি হন মিন রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং আপনি যদি মিন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এ সপ্তাহে প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা জায়গাটা কিন্তু থাকছে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের হাতছানি কিন্তু আসতে চলেছে আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের হবে শুভ কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে এবং আপনাদের ডুবে যাওয়া টাকা আটকে টাকা টাকা পুনরুদ্ধার হবে কিন্তু প্রপার্টির লেনদেনের ব্যাপারে আপনারা কিছুটা হলো সাবধানতা অবলম্বন করুন এবং কোনো শৈসাবুত করার আগে অবশ্যই আপনারা একটু হলো ভেবেচিন্তে সই সাবুত করুন কিছু কিছু ক্ষেত্রে লোন হয়ে যাওয়ারও কিন্তু জায়গা নির্দেশ করছে এই সপ্তাহে নমস্কার